এটাই কি শেষ শেষ জায়গা না শেষ এই জায়গাটা আমাদের এখানেই আসা উচিত ছিল দেখাও দেখাও তুমি বলো বইলা বইলা দেখাও এটা পিছন সাইড খড় আর খড় আমার গরু ছেড়ে দিলে একটা রানিংয়ে খাইলাম আর কি টেস্ট করার জন্য বল খাও স্যার 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 তুমি খাও এনে গরমে এত তো ও না আবার ঠান্ডা খায় ওকে আমি এতক্ষণ পর দেখলাম কে কেন ও তো সব সময় খায় হ্যাঁ ছোট মানে ছোট মানে ছিল আমি বাথরুম থেকে বানিয়েছি গরম গরম ভালো টেস্ট করি হ্যাঁ টেস্টিং এরকম পাওয়ার থেকে করতে হয় আমি গরম গরম নোবেল লিখে যাও ওদেরকে দেখে সব গুলা নিনে তোমার খালি এই তোমার মামা ভাগনা হয় না তাও তোমার নানু কথা বললাম অত আর হলে একসঙ্গে জীবনেও কোন জায়গা খাবে না কি বসে থাকবে
গ্রাম খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। এই কুকুর হলো আমার টার্গেট, এই কুকুরের তো জল শেষ হয়, আমরা গেছিলাম ওই খেতে ওদিকে একট পরিমাণ হইলো বাবা নাকি এরকমই হয় এইভাবে ধান, এরকমই ধান হয় সবসময় আমার চাষাকে নিয়ে গেছিলাম হাতির পিঠে করে, চাষের কথা লাগতো ভালো।
তখন আমার ওই হাতি আর ওই গাড়ি সব পাটে ফেউ নামে দিছে যে টাকা তো সারা নিবে না আর নিবে তারপর আর রাগ করে দিবে না একবারে পাটের ভিয়ে নামে দিয়ে পাটের ফের মাঝখান দিয়ে আসে আমার গেটের সামনে উঠেছে ওরা তখন চুপ করে দাঁড়া আস আর কিছু বলা পারে না যেকোনো গাছ খাইলে বলে আর হয় না ফল হয় না তো ওই কাঁঠালের একটা গাছ ভাঙ্গে খাইছে অর্ধেক তখন থেকে আর কাঁঠাল ধরে না ওই হাতি এখনো অনেক বড় বড় বাসা যখন করে মানুষজন এরকম ডিজাইন গুলোই দেয় দিনাজপুরে গেলে দেখা যায় পুরাতন বিল্ডিং এ অনেক ডিজাইন করা আছে সেরকম ডিজাইন সব আমাদের খুব ভালো লাগছে ডিজাইনটা খুব ভালো লাগছে কি কাজ তো কেমন সময় এটা কেমনে বানাইছে মানুষজন সন্ধ্যা খাবার দিয়ে